हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल मी एंड मम्स क्रिएशन। आज तुम्हारे साथ शेयर करब बेगुन और बिलेती धने पता दिए टैंगरा माछेर झोल। ये जदिओ बा एक साधारण रान्ना किन्तु एर टेस्ट असाधारण। এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে। আর কার কার বাড়িতে এরকম বেগুন ও বিলাতি ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে থাকো তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা পুরোটা দেখে নাও। এই ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমরা এখানে 400 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমরা 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এবার তোমরা দেখে নাও এটা রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমরা নিয়ে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা। আর লাগবে হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, গোটা জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর আমাদের যেটা লাগবে সেটা হলো বিলেতি ধনে পাতা। তো তোমরা অনেকেই বিলেতি ধনে পাতা নাও চিনে থাকতে পারো। তো চলো তোমাদেরকে বাগান থেকে তুলে বিলেতি ধনে পাতা দেখিয়ে দিচ্ছি। এটা হলো বিলেতি ধনে পাতার গাছ। বিলেতি ধনে পাতাগুলো দেখতে ঠিক এরকম লম্বা লম্বা হয়ে থাকে আর গায়ে কাটা কাটা থাকে। আর এর সেন্ট খুব সুন্দর। আর এটা যে কোনো রান্নাতে দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মা এখানে বিলেতি ধনে পাতাগুলো তুলে নিচ্ছে। তো চলো এগুলোতেই আমাদের হয়ে যাবে, আর লাগবে না। বিলেতি ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এবার আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, কিছু কাঁচা লঙ্কা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জল। চলো পেস্টটা করে আসি। আমাদের পেস্ট একদম রেডি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। এবার দিয়ে দেব লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজা আমাদের হয়ে গিয়েছে। এবার বেগুনগুলো আমরা একটা প্লেটে নামিয়ে নেব। একই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর ট্যাংরা মাছ খুব হালকা মাছ, খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা খুব সাবধানে উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে। আর খুব ডিপ ফ্রাই করা যাবে না, হালকা করে মাছটা আমরা ভেজে নেব। এখানে আমাদের মাছ ভাজা একদম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো খুব সাবধানে আমরা তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো আমরা ভেজে নেব। সমস্ত মাছগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, আর দেব 1 চা চামচ কালো জিরে। এবার এটাকে আমরা 4 থেকে 5 সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো
গরম জল। যে কোনো তরকারিতে গরম জল দিলে তার টেস্ট খুব ভালো হয়। এবার এতে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ থেকে ছ মিনিট পরে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলো খুব আস্তে করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। এবার এটাকে আর খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেগুন খুবই নরম, বেশি নাড়াচাড়া করতে গেলে বেগুনগুলো গলে যাবে। এবার এটাকে আমরা 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। তিন থেকে চার মিনিট পরে আমরা ফিরে চলে এলাম। এখন আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা বিলাতি ধনে পাতাটা, যা দেওয়ার ফলে এই মাছটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। অনেকেই তোমরা এই মাছটা এমনি ধনে পাতা দিয়ে রান্না করে থাকো, একবার এই বিলাতি ধনে পাতা দিয়ে এই মাছটা রান্না করে দেখো, দেখবে এর টেস্টটা খুব সুন্দর লাগছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। বেগুন ও বিলাতি ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সাথে এর টেস্ট জাস্ট অসাধারণ, আর বিলাতি ধনে পাতাটা দেওয়ার ফলে এর স্মেলটাও ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখো, দেখবে ভীষণই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।